নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সরাসরি কিন্তু বন দপ্তরে নিয়োগ হবে কিন্তু পিএসসির মাধ্যমে, অর্থাৎ বন দপ্তরে কিন্তু এইবারে নিয়োগ হবে পিএসসির মাধ্যমে। চাইছেন কিন্তু নতুন বনমন্ত্রী, অর্থাৎ নতুন বনমন্ত্রী কিন্তু চাইছেন যে এইবারে বন দপ্তরের সমস্ত পরীক্ষা কিন্তু পিএসসির মাধ্যমেই হবে। তো কি বলেছেন আমরা সেটা একবার নজরে দেখে নেব, আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকম সরকারি চাকরির নিউজ জানার জন্য। তো আসুন এবার দেখে না যাক যে রাজ্যের বনমন্ত্রী কি বলেছেন যে বন দপ্তরে নিয়োগের ব্যাপার নিয়ে। রাজ্যের বনমন্ত্রী কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছেন সেটা একবার এক নজরে আমরা দেখে নেব। রাজ্যের কিন্তু বিভিন্ন দপ্তরে নিয়োগের দুর্নীতি উঠেছে, অভিযোগ এসেছে বারবার। তার মধ্যে কিন্তু গত বছর বন দপ্তরের বন সহায়ক পদে নিয়োগের নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ সবর হয়েছিলেন রাজ্যের চাকরি প্রার্থীরা। তাই অভিযোগ ছিল যে বন সহায়ক নিয়োগ কিন্তু সঠিক নিয়ম মেনে হয়নি, তবে এবার এই দুর্নীতি নয় এবং মমতার নতুন মন্ত্রিসভার বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাইছেন না তার আমলে বন দপ্তরে কিন্তু কোনো নিয়োগ কোনো দুর্নীতি হোক। অর্থাৎ মমতার আমলে যে জ্যোতিপ্রিয় মল্লিক নতুন যে বনমন্ত্রীর দায়িত্বে নিয়েছেন, তিনি কিন্তু চাইছেন না যে এই বন দপ্তরের নিয়োগ নিয়ে কোনো দুর্নীতিমূলক কাজ হোক। তো এরপরে কী বলেছেন আমরা সেটা একবার এক নজরে দেখে নেব। তো এরপরে তিনি জানিয়েছেন যে কী জানিয়েছেন সেটা একবার এক নজর আমরা দেখে নিই। তো তিনি জানিয়েছেন কিন্তু গত বছর পশ্চিমবঙ্গের বন দপ্তরের তরফ থেকে বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং আবেদনের জন্য চাওয়া হয়েছিল কিন্তু অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই কিন্তু বন সহায়ক পদের জন্য আবেদনযোগ্য এবং তাহলে কিন্তু আবেদন করেছিলেন। কিন্তু সেখানে কিন্তু এই অষ্টম শ্রেণী পাসের ক্ষেত্রে আবেদন করেছিলেন মাস্টার ডিগ্রি পিএইচডি সহ উচ্চতর ডিগ্রি ব্যক্তিরাও কিন্তু এই বন সহায়ক পদের জন্য আবেদন করেছিলেন। রাজ্যের প্রতিটি জেলায় কিন্তু ইন্টারভিউ এবং আয়োজন করে সংশ্লিষ্ট জেলায় কিন্তু বন দপ্তরে, অর্থাৎ রাজ্যের কিন্তু প্রতিটি জেলার কিন্তু সংশ্লিষ্ট বন দপ্তরে ইন্টারভিউর জন্য আয়োজন করা হয়েছিল। তবে এই ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের অভিযোগ যে ইন্টারভিউ হলেও সঠিক নিয়ম মেনে ফল প্রকাশ ও নিয়োগ করেনি বন দপ্তর। তারপরে কী আছে আমরা দেখে নেব। তবে এখানে কী বলা আছে সেটা একবার এক নজরে দেখে নিই আমরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার সরকার গঠনের পর বন দপ্তরের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাইছেন যে বন দপ্তরের সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করাতে, অর্থাৎ বন দপ্তরের সমস্ত পরীক্ষা, সে গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, গ্রুপ বি হোক, সমস্ত পরীক্ষা কিন্তু চাইছেন তিনি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, অর্থাৎ পিএসসির মাধ্যমে কিন্তু করাতে। তিনি স্বচ্ছতা আনতে বন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া এবং সামলাবে এবং পাবলিক সার্ভিস কমিশন, এবং পাশাপাশি কিন্তু বন সহায়কের দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি জ্যোতিপ্রিয় মল্লিক। অর্থাৎ বন সহায়কের যে কোনো দুর্নীতিমূলক কাজ নিয়ে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এবং এই দুর্নীতির মূল দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বন দপ্তরে নিয়োগ হলে দুর্নীতি কমবে, অর্থাৎ যারা কিন্তু চাকরি প্রার্থী তারা কিন্তু চাইছেন যে রাজ্যের বন দপ্তরের পরীক্ষা কিন্তু এখানে পিএসসির মাধ্যমে হোক, তাহলে কিন্তু দুর্নীতি কমতে পারে। এই ছিল নিউজ। তো বন দপ্তরে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমি সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। শুধু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অল করে দেবেন। তো বন্ধুরা নমস্কার।